তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা কিভাবে দেখবেন। তো বন্ধুরা, এই সিম্পল বিষয়টি অনেকে হয়তো বা জানেন না। তো যারা জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। তো কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল টপিকে চলে আসি। বন্ধুরা, নগদ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনে ডায়াল বেটে চলে আসতে হবে। তো এখান থেকে আমি আমার ফোনে ডায়াল বেটে চলে আসলাম। বন্ধুরা, ডায়াল বেটে চলে আসার পর এখানে আপনাদেরকে সর্বপ্রথম একটা কোড তুলতে হবে, যেটা নগদ অ্যাকাউন্টের কোড। তো এখানে কোডটা হলো *167#। তো ভালোভাবে কোডটা দেখে নিন বা স্ক্রিনশট মেরে রাখুন। এই কোডটা দিলে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমে আপনাদেরকে ডায়াল করতে হবে। তো এখান থেকে আমার একটা সিমে কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই সিমে আমি ডায়াল করলাম। ডায়াল করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে 7 দিয়ে একটা অপশন রয়েছে মাই নগদ নামে। তো আপনারা জাস্ট এখানে কী করবেন, 7 তুলবেন। 7 তুলে নিচের দিকে সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আবারও চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে 1 দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনাদেরকে এখানে কী করতে হবে, 1 তুলতে হবে। 1 তোলার পর নিচের দিকে সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে বলবে যে ইন্টার পিন, অর্থাৎ বন্ধুরা আপনাদের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে এটার কিন্তু একটা পিন নাম্বার রয়েছে। ওই পিন নাম্বারটা এখানে আপনাদেরকে বসাইতে হবে, অর্থাৎ আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সঠিক পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সে কত টাকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সে কিন্তু 509 টাকা রয়েছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। তো যাই বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।